সাধারণ সভা তো চলছিল, সাধারণ সভা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু বিগত কয়েকদিন আগে এইরকম একটা সাধারণ সভা হয়েছিল, তাতে অনেক পঞ্চাশ সদস্য তারা অবশ্যই তৃণমূল কংগ্রেসে, তারা বললো যে না, আমরা যদি আগের রেজুলেশন না পড়িয়ে শোনানো হয় তাহলে আমরা এই সিগনেচার করব না। তখন পঞ্চায়েতের যিনি প্রধান এবং উপপ্রধান তিনারা বাইক থেকে কিছুজন হারমাতকে ডেকে নিয়ে এসে এখানে অনেক অসম্মান করা এবং চাপ দেওয়া তাদেরকে যে আপনাদেরকে এখানে সিগনেচার করতে হবে। অর্থাৎ আজকে তার বহি প্রকাশ হয়েছে, তার কারণ মানুষ জেগে উঠেছে, সাধারণ মানুষ যেখানে যে যার বুথে নির্বাচিত করেছিলেন তারা প্রত্যেকেই সাধারণ মানুষ, তারা গিয়ে অসম্মানিত হয়েছে, তারা জেনারেল মিটিংয়ে সেখানে বলেছে যে আমাদেরকে এইভাবে হ্যাকেল করা হয়েছে, আমরা দলটা করি অবশ্যই, এবং তারই বহি প্রকাশ আজকেই সাধারণ মানুষ তার উত্তরটা উনার শিকানো বুদ্ধি উনাকেই দিয়ে দিল। এটা মানুষের ইয়ে, আমরা একে সমর্থন করি না দাবি, যেটা হয়েছে আমাদের দাবি হচ্ছে অনেক কিছু দুর্নীতি আছে। আমরা প্রধানকে বলেছি, মারিজদা থানার যিনি অফিসার এসেছিলেন মৃন্ময়বাবুকে আমরা বলেছি, এবং আধিকারিককে আমরা বলেছি যে এই আমাদের দাবি, এই জায়গায় দুর্নীতি হয়েছে, ওটা ইমিডিয়েট আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এইরকম আন্দোলন আমাদের চলবে। আমরা একদম পরিষ্কার এক্ষুনি ম্যাডামকেও বলে এসেছি যে আপনাকে অন্ধকারে রেখে অনেক কাজ করানো হয়েছে, গাছ বিক্রির টাকা থেকে শুরু করে বহু জিনিস, কোর্স জাম করা, বাংলা আবাস যোজনা, এটা মানুষ সমর্থন করে না, আমফানের টাকা, যাদের দুতলা বাড়ি তাদেরকে পাইয়ে দেওয়া, এবং যারা তার পেয়ারে ছিল, যারা তার সাথে ঘুরত তাদেরকে দু একটা করে ইয়ে করিয়ে দেওয়া, এবং নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে, সেই অভিযোগ আমরা একদম সুন্দরভাবে আমরা ম্যাডামকে বলেছি, প্রধান যিনি আছেন পূজা মণ্ডলকে বলেছি, উনিও আমাদের নির্বাচিত, আমাদের দল থেকে নির্বাচিত, উনিও অসহযোগিতা করছেন, আমরা বলে এসেছি আজকের দিন থেকে যদি উনি না শুধরায় তাহলে আগামী দিনে এইরকম ফল পেতে হবে। দাদা, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত তো মূলত কার বিরুদ্ধে অভিযোগ? মূলত আমাদের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ। উপপ্রধান বিজেপি হয়েছে এবং প্রধান জল মাপছে, বিজেপিকে যাবো না তৃণমূলে থাকবো, আমরাও সেটা বলে এসেছি, আপনি আপনারটা ক্লিয়ার করুন, আপনি বলে দিন যে না আমি বিজেপি করব, তাহলে আমরা আমাদের মতন করে আমরা চলে যাব, আমরা দেখিয়ে দিব আমাদের বোর্ড আছে। আমার নাম লক্ষণ মণ্ডল, কান্তিদিন পঞ্চায়েত সমিতির সদস্য, কুমিরদা অঞ্চলের অঞ্চল সভা।